আমি বললো পাঁচটা বিষয় রয়েছে এক পথে দাওয়াত সরকারি দল সরকারি পথে ডাকে বিরোধী দল বিরোধী দলের পথে ডাকে আমার কি পথে পার্থক্য হচ্ছে দুই নম্বর হচ্ছে আমি একানই আনা অমানের তাবা আনি আমি এবং আমার অনুসারী বৃন্দ বাবার ডেগ আহলে খাজাবার ডেগে তবা খায় আপনি বিশ্বাস করতে পারেন লিখলাম আরাফাতে খাজা বাবা প্রসঙ্গ ও বাবা কি নাম এ তোমায় ডাকিবো আমাদের প্রাণ প্রিয় রসুল আপনারও প্রাণ প্রিয় রসুল মুসলমানদের মনি তাঁর মৃত্যুবার্ষিকী কখন আপনি করেছেন তো না তো আপনার বাবা বড় না তিনি বড় কি আমাদের দিন আপনার সাফাত করবে কি আমার রসুল করবে না বাবা করবে লোকে কি বলে তোমার দেখার দরকার না তুমি দেখবা শহীদ তো আমল করছো কি না বরং তোমার একার আমিন হাজারো মানুষের ভিতরে জোশ সৃষ্টি করবে এই লোকটা এক আমিন বললো কেন এই কেন সৃষ্টি করাটাই তোমার সবচেয়ে বড় ক্রেডিট ওই কেনর মধ্যে দিয়ে একদিন সমাধান সে পেয়ে যাবে এটা ভেদাছাড়া করা যাবে না আলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈয়াদ ইসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহামদহু নাস্তা ফুরহুনা আলে ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز উল হাজিহি সাবিলি আদৌল আল্লাহ ই আলা বসিরতিন আনা অমান ইত্যা বাহানি ও সুফানল্লা হি ওয়া আন আমি আল মুশিকিন আহিলাদিস আন্দন বাংলাদেশ এবং বাংলাদেশ আইলে যুব জন্ম থেকেই পরিচিতির উপরে এই আয়াতটা আছে আয়াতটা নম্বর বলতে পারেন ধন্যবাদ বুঝা গেলে আপনারা পড়েন এই আয়াতটা আমরা সবাই জানি এই আয়াতটা হলো আমাদের প্রাণ এর মধ্যে আমাদের স্পন্দন এই আয়াতের আলোকে আজকে জাগরণী করা হয়েছে আমরা দিনের পথিক নেই আমরা দিনের মোজাহিদ দিনের সৈনিক আমরা তকলিদি জ্ঞান সহকারে কাজ করি না জাগ্রত জ্ঞান সহকারে কাজ করি প্রচলিত প্রথার কাছে আমরা আনুগত্য স্বীকার করি না আমরা কোরআন এবং সুন্দর কাছে আনুগত্য স্বীকার করি এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত এর মধ্যে মৌলিকভাবে দুটা বিষয় রয়েছে আমি বললো পাঁচটা বিষয় রয়েছে এক আল্লাহর দাওয়াত আল্লাহ অন্যেরা ডাকে নেতার পথে দাওয়াত সরকারি দল সরকারি পথে ডাকে বিরোধী দল বিরোধী দলের পথে ডাকে আমার ডাকি আল্লাহর পথে পার্থক্য হচ্ছে প্রত্যেকটি কথায় রেসপন্স করবেন পার্থক্য হচ্ছে কি নম্বর হচ্ছে আমি একা নই আনা আমি অমানের এবং আমার অনুসারী বৃন্দ এর মধ্যে সংগঠন আসতেছে না একে বলে আল জিহাদুজ্জাম সংঘবদ্ধ জিহাদ একটু আগেই শুনলেন সংঘবদ্ধভাবে যারা দাওয়াতি কাজ করে আল্লাহ তাদের উপরে কত নেকি দান করেন একটু আগ্রহিত সেটা জানলে ভাষণে আপনার শুনলেন হাদিসটা একাকি দেওয়াটার জন্য কিন্তু ওই হাদিসটা আসেনি জামাতবদ্ধ জীবন অপরিহার্য আনা অমানের তাবা আনি আমি এবং আমার অনুসারী কিন্তু অন্য এতে আসছে হাসবগল্লাহ অমানের তাবা কাম মোমিন তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মমিনরাই যথেষ্ট বোঝা গেল যে শেষ নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম এর মত তার মতো ব্যক্তিত্ব যদি একাকে দাওয়াত দিয়ে হুকুম আল্লাহর কাছ থেকে না পান আমরা কি পাবো আমরা যদি জোর করেও পেতে চাই সেটা আল্লাহ কবুল করবে না আল্লাহ রসুল যদি শুধু হারামে বসে কাবাঘরের চত্বরে বসে সারা জীবন দাওয়াত দিতেন ওনার গায়ে গাটে ঢিল পড়তো ওখানে তো নিরাপদ জায়গা তাই না মানে দেখালেও কানা আমি না যে ব্যক্তি হারামে প্রবেশ করলো সে নিরাপদ হয়ে গেল এই জাহেলি যুগ থেকেই আসে শুধু এই যুগে না এখানে কোনো যুদ্ধ জিহাদ নেই এমনকি বাপকে হত্যাকারী পিতৃহন্তাকেও যদি পাওয়া যায় ওখানে আশ্রয় নেয় তাকেও মানুষ হত্যা করতো না তৎকালীন এই নিয়ম ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ ওখানে গেলে সবাই নিরাপদ আল্লাহ রসুল ওইখানে বসে যদি দাওয়াত দিতেন তাহলে আপনার এই বলুন বুকে হাত দিয়ে চিন্তাশীল মানুষের কথা বলেন আল্লাহ সারা জীবনেও একটা গায়ে ঢিলু পড়ত না অথচ তাকে ওদের যুদ্ধে দাঁত ভাঙার মতন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল দাঁত ভাঙার পরে তিনি দুঃখের কারণে রক্ত মুছতেছেন মুখ দিয়ে আর বলছেন লাইয়া ফ্লেহা কম ওই কম কিভাবে কখনোই তার সফল কাম হবে না যারা তাদের নবীর চেহারাকে রক্তাক্ত করেছে রক্ত মুছছেন আর দুঃখ করে কথাটা বলেছেন এটা আল্লাহর পছন্দ হয়নি সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল লাই সাল্লা কেমন আমরা সাই খাবরদার তোমার মুখে রক্ত থাকবে কি থাকবে না দাঁত ভাঙবে কি ভাঙবে না ওটা তোমার কিছু চিন্তা করার কারণ ওটা আমার দায়িত্ব চিন্তা করতে পারেন ধমকটা কি দিচ্ছে যারা সিরাত রসুল বারো পড়াতো নেই বলি যারা রসুলের জীবনী জানে না তাদের ইসলামী আন্দোলন করাই উচিত না রসুলের জীবনের প্রতিটি পদক্ষেপ আমাদের সামনে ভাসতেছে কোথায় কখন কোন পরীক্ষিতে আয়াত কোনটা নাজিল হয়েছে এটা যদি কোনো আলেম নাজিল হতো আলেমই বলে ঠিক না এটা আমরা সবাই জানি কিন্তু কখন কীভাবে না কী জন্য নাজিল হয়েছে এটা বুঝতে হবে না উনি একটু রক্ত মুছেছেন তার জন্য আল্লাহ ধমক দিয়েছেন না তোমার দুঃখ করা হবে না আমার হুকুম ছিল বলে কাফের তোমাকে মারতে পেরেছে ওই পাথর কষ্টিন কালো তোমার দাঁতে আঘাত করতো না যদি আমার হুকুম না থাকতো দাঁতে পাব নাকি এই নবীকে তেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে আছেন পিছন দিয়ে তরবারি ঢুকানোর চেষ্টা করা হয়েছে উনি বুঝতে পারেননি কিন্তু তরবারি ঢোকে নাই খাবার মধ্যে আটকে গেছে কে আটকালো সরাসরি আল্লাহ কাবাঘরে আল্লাহ রসুল তবাব করছেন বিদায় তখন বিজয়ী সেনাপতি ফতে পরে তবাব করার সময় তো মারা তো গাল দেওয়া নিষিদ্ধ তাই না ওই সময় তবের সুযোগে ফজল মারার চেষ্টা করে পকেটে হাত দিয়ে সুরি বের করবে তখন পর্যন্ত সে পারেনি মোটে বেরি হয়নি হাত কাজই করেনি অথচ সেই আল্লাহ ওহদের মজা বেঁচেছিলেন না তিনি কিন্তু আটকানি। দাঙর রসুলকে মারুক দাঁত ভাঙুক উম্মুদ শিখুক আল্লাহর পথে কাজ করতে দাঁত ভাঙতে হবে তবেই তো বিজয় আসবে ঘরে বসে দোয়া করে বিজয় আসবে এত সস্তা না বাংলাদেশের স্বাধীনতা এসে গিয়ে এমনি নাকি লাখো মানুষের জীবন যায় নাই এমনি ঘরে বসে দোয়া করলে হবে সব জায়গায় দাওয়াত এবং জিহাদ থাকতে হবে জিহাদ হবে আল্লাহর অস্তে জান্নাতের স্বার্থে দুনিয়া কামানোর জন্য হলে ওটা জিহাদ হলে শয়তানের জিহাদ কাজে লাগবে না আমাদের লক্ষ্য জান্নাত অন্যদের লক্ষ্য দুনিয়ার অন্য কিছু আনা অমানিত আমি এবং আমার অনুসারী বৃন্দ জিহাদ জিমাই আর শেষকে বলা হচ্ছে সোহান আল্লাহ আনা শেখির সোহান আল্লাহ অর্থ কি আমরা বলি যে মহান অনেক কিছু বলি আসলে সোহান আল্লাহ অর্থ সাব্যাত সোহান আন মেনা শিখ আমি সিরিক থেকে পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আমার আল্লাহ শিরিক থেকে মুক্ত আবু জাহাল সোহানুল্লাহ বলতো কিন্তু মূর্তি পূজা করত নাউটা। আমরা সোহানুল্লাহ বলি কবর পূজা করি আমরা সোহানুল্লাহ বলি নেতাদের মাজারে সামনে গিয়ে বিল্লাহ করি মানে আমাদের রাজনৈতিক সিরিকও আছে ধর্মের নামও সেরিক আছে সেরেক ছাড়া মানুষ নেই এজন্যই আল্লাহ পাক বলছেন ওম্মা ইমুনু আক্তারহুম বিল্লাহ ইল্লা ওয়া বলেন মুশরিকুন এই ayatটা কোন সূরার কথা এটা বলতে পারেন আমাদের 108 এর একটু আগে পড়ে না বুঝতে পারছেন কি কিsaturated ব্যাপার নাকি আগেই আল্লাহ পাক বলে দিচ্ছেন খবরদার এই মুসলমানকে ধোকায় পড়ো না সবাই টুপিধারী वाला এর মধ্যে অনেক মশক ভর্তি বাসাই করে তৌহিদ থেকে নিয়ে আসো তারাই তোমার সাথী হোক আহ আন্দোলন বাংলাদেশ যেন সবসময় মুখলেশদের সংগঠন হয় আমরা সবাই প্রাণ ভরে আল্লাহ কাছে সেই প্রার্থনা করছি কোনো কপট বা মনে এখানে ঢুকে আমাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত না করে এবার একটা মৌলিক বিষয় রয়েছে এখানে ইশাতে ইসলাম আর হেফাজতে ইসলাম ইসলামের দাওয়াত যেমন থাকবে ইসলামের হেফাজত তেমনি থাকবে দাওয়াত দেওয়া খুবই সহজ আপনি ঘরে বসে প্রতিদিন যদি একটা বক্তৃতা করেন আমার তো তে একটা দিন ক্ষোভ দিচ্ছি না কেন বসে আমি ডেলি একটা দিলাম এক ঘন্টা বক্তব্য রাখলাম সমস্যা কি সারা দুনিয়ার লোক শুনবে এখন নেটের কারণে তাতে কি দিন প্রতিষ্ঠা হবে কিচ্ছু হবে পাকিস্তান আমলে পাকিস্তান আমলে প্রতিদিন সকালে পথ ও পাথেও হইতো মনে পড়ে পাঁচ মিনিট করে হতো বোধ হয় সকালে সাতটা খবর হইতো তারপরে পথ ও পাথেও আমরা খুব শুনতাম সারা জীবন পথ পাথেও শুনেছি কিন্তু দেশের কোনো কল্যাণ হয়নি এখনো বাংলাদেশ সরকারও সকালবেলা কোরআন শরীফ পড়া পরে কিছু বায়ান দেয় ওই বায়ানে কিছু হয় এর সাথে ইসলাম হয় ইসলামের প্রচার হয় কিন্তু হেফাজতে ইসলাম হয় না হেফাজতে ইসলাম হয় সংগঠনের মাধ্যমে যখন আমিরের নির্দেশকর্মে কর্মী কাজ করে তখন ওই বিষয়টি প্রতিষ্ঠা লাভ করে কথা বুঝতে পারছেন তো আমিরের আনুগত্য যদি না থাকে আর সেটা যদি আপনি মেনে নিয়ে কাজ না করেন তাহলে আপনার আদর্শ ফাঁকা বলেই হবে কোনো কাজ লাগবে না এই এটাকে বলে হেফাজতে ইসলাম এই পয়েন্টটা দিয়েছিলেন উনিশশো সালে কলকাতা আলবার্ট হলে মামলা আক্রমণ করা তার ভাষণে উনিশশো বত্রিশ সালে এই ভাষণে আজকে আপনার সঙ্গে শুনে দিচ্ছি আল্লাহাক তাকে জান্ন করুন চমৎকার একটা পয়েন্ট নি ধরেছেন সেই সময় এজন্য একটি পিছন থেকে বইপত্র পড়ার চেষ্টা করেন আপনারা বহুত জ্ঞান আছে এশাদ ইসলামে মানুষ ব্যস্ত কিন্তু হেফাজত ইসলামের দিকে কারো খেয়াল নাই অনেকে রাগ করেন আমার সাথে আজকে আড়াশো আঠারশো একদিন একটি ভেজ দিলাম ছোট্ট একটা কাজ যারা দেখেছে তারা বুঝলে এই কাজ করা হবে না সবার সামনে করলাম গোপনে একদিন দাঁড়িয়ে একটু লম্বা হয়েছে এক বছর আগে গাড়ি কটুক ছিল আমার হিসাব আছে এখন বলে বাপরে বাপ আমার দাড়িও সারা হিসাব করে ফেলছে এটা কিন্তু আপনাদের সবার জন্যই বলছি টুপি দেখে বুঝতে পারি কোন দল করে দাঁড়ি দেখে বুঝতে পারি আপনি কোন দল করেন একটা দলের দাড়ি এই কালো টিভি কি মাথা কি দেখলেন তো দাড়ি টিভির মধ্যে শূন্য আছে আর স্যালাদে তো আসে আপনার বুঝতেই পারছেন খাটাখ খাটাখ খাটাখিও এক্সপ্রেস সার্ভিস ওটা কি সালা হলো কানকরা গোরা আজকাল নতুন ট্রেডিং শুরু হয়েছে ইমাম সালাম ফিরালো মুসলিম দৌড়ানো শুরু করলো শূন্য তার নেই বাংলাদেশ কত যে বকা খায় আমার কাছে হিসাব নাই কত রাগ করি মানে মসজিদে যাব না কালকে রাগ হয় আমার কি সব মুসলিম পালা পড়ে গেলাম সালাম ফিরলে পালাচ্ছে বাট তো শুনত পড়তে হবে না মানে কিছু কিছু আলাম তৈরি হয়েছে বাংলাদেশে তারা শুনত পড়ে না বলে শুনত বাড়িয়ে পড়াও যায় যাচ্ছে ও বাড়িও যাবে না শূন্য তো যাবে না ওই রাস্তাঘাটে শূন্য চলে যাবে তিনটে মিনিট দেরি করলে কাজ শেষ হয়ে যায় না ও পড়বে না আসলে বেশ কে তোমরা যারা আলেম আলম তুমি বলে দিচ্ছি খবরদার এটা বদ তোমাদের মধ্যে খুব বেশি খাবারদার না সঙ্গে মাদানি লাগিয়ে ধ্বংস করো না তোমাদের ফতোয়া খুব জোরাল তোমরা শূন্য পড়ো না আর সফরে গেলে তো শূন্য তো গেছে ফরস তো অর্ধেক গেছে আর শূন্য তো আউট কোন কষ্ট নাই কিছু নেই বাবাটা দুটা বেশি বলতো নেকি বেশি হবে তো না পেট ভরে খাবে ঠিক ওখানে কোন তো কসর নেই স্যালাদের বেলায় কসর একেবারে ফরজ খাওয়ার সময় গোষ্ঠ না হলে আরে কি খাওয়ালে গো এত পথ কষ্ট করে রাখলে ওটা হলো না সাবধান থাকেন আল্লাহর এবাদত যত বেশি করবেন তত আপনার নেকি হবে আমার কি হবে যে যত বেশি করবে তার নাকি বেশি না নজদের এক জিহাদ থেকে ফিরেছেন সাহাবাহাম বিজয়ের বেশে এই হাদিসটা এনেছে একটা কেতাবের কেতাবে পাল্টা হাদিস তৈরি করা হয়েছে রাজা নাম আসগর এল আল জিহাদিল আকবর কি করা হয়েছে হাদিসটা বানানো হয়েছে আমার সুন্দর করে আবুরের নামে ইবনবাসনের হাদিস সুন্দর তৈরি করা হয়েছে লেখা হচ্ছে আমি কি আলদ রসুল বলছেন আমি কি তোমাদেরকে চাইতে বড় একটা জেহাদের কথা বলে দেব না তাহলে হ্যাঁ আল্লাহ রসুল বলুন তোমরা সকালে চাষদের সালাদ দুই রেখাত পড়ো তাহলে তোমরা অনেক অনেক গুণ বেশি নাকি পাবে যাতে মুসলমান জেহাদ থেকে বিমুখ হয়ে সালাতে মধ্যে বসতে সারাদিন এসব দলগুলো কখন সৃষ্টি হয়েছে পরের ভাষণে বলব খালি ইঙ্গিত দিচ্ছি এরাও নবীওয়ালা দাওয়াত দেয় বুঝতে পারছেন তো এখন আমাদের নবী জিহাদের ময়দানেরও নবী তাহাজ্যোদেরও নবী তারাবিরও নবী তিনি চাষ্তর সালাতেরও নবী ওইগুলো সব বাদ দিয়ে ঘরে বসে খালি চাষ্টোর সালাতি পড়বেন বলা হচ্ছে কাজা যদি করেন আপনি সালাত পরে আদায় করলেও আপনি আশি হোক বা জাহান নামে থাকবেন প্রতি হোক বা দুই কোটি অষ্টাশি বছর অতএব সালাদ কাজা করাই যাবে না অথচ আল্লাহ রসুলের সালাদ কাজা হয়েছে কোন যুদ্ধ খন্দকের যুদ্ধ দিন পরপর চায়েরক সালাদ কাজা হয়েছিল আর এমনি একক্ত তো অনেকবারই হয়েছে তিনি কি আসিফ আকান থাকবেন নাকি আপনারা এইগুলির নাম দিয়েছেন কিতাব এই কিতাব নিয়ে আপনার রাস্তা রাস্তা ঘুরছেন সুন্দর চেহারা সুরত নিয়ে মসজিদে মসজিদে আপনারা দাওয়াতি কাজ করছেন এটা কি দাওয়াতি হলো ইসলামের বিশুদ্ধ দাওয়াত থেকে কোথায় চলে গেল এরকম উদাহরণ আপনারা আমাদের লিখিত হাদিসের প্রামাণিকতা বইটা আমি সবাইকে অনুরোধ করব বইটা নেবেন বারবার পড়বেন বাড়ি গিয়ে বইটা পড়া থাকলেও আবার নতুন করে পড়া শুরু করেন সবাই প্রতি আমার অনুরোধ রইলেও বইটা পড়বেন সেখানে কিছু কিছু আমরা দৃষ্টান্ত দিয়ে দিয়েছি বইটার নাম কি হ্যাঁ পড়বেন অনেক কিছু ব্যাপার আছে এগুলো আমাদের অনেক চিন্তা করে এসব বইগুলো আমাদের লিখতে হয়েছে যাতে জাতি বিভ্রান্ত না হয় এবার আমরা আমাদের নিজে চিন্তা করি আমরা যে দাওয়াতি কাজ করছি আমার দাওয়াতি জীবন উনিশশো সাল থেকে আনুষ্ঠানিকভাবে বলে যে মাদ্রাসা এবং কলেজ লাইফটাই আমার দাওয়াতি জীবন ওগুলো তো ধরা হয় না সংগঠন যখন থেকে করেছি তখন তো ধরা হবে মাদ্রাসা লাইফে পড়তে গিয়ে আপনারা আমার তো কখনো জীবনে বের হবে কিনা জানি না খালি বলে রাখি আমি কামেলে ভর্তি হতে গিয়ে তিনটা কামেল মাদ্রাসা বাদ দিছি প্রত্যেক জায়গায় আমাকে ঝগড়া করে বেরিয়ে আসতে হয়েছে প্রত্যেক জায়গায় ভর্তি বেশ টাকা লেগেছে কিন্তু ক্লাসে গিয়ে সাহেবদের ভুল ধরা শুরু কি করেন একটা একেবারে বন্ধ হয়ে গেছে কেন কামেল জীবনে হয়নি আমরা চলে আসার পর থেকে খুলনা আলিয়াটা এখনো কামেল আছে সর্বশেষ ঢাকা আলিয়ায় গেলাম প্রথম ক্লাসেই ঝগড়া লেগে গেল তিনটা হয়ে গেল আমাকে আমাদের নেতারা বললেন তুমি বাবা এক কোনো যা তোমার হবে না তুমি যদি বাঁচতে চাও তো মাদ্রাসা যাও মানে কোথায় আরামনগর জামালপুর তো ঢুকে করানো লাই লাই লাইলা লাই করতেছে পাশে একবার রসগোল্লা একটা গামলা পার্সি করে এক কেজি তোমার তো ছিল শের এক শের রসগোল্লার দাম পাঁচশি কি কি বোঝেন এক টাকা চাই না। আর আমি হলাম রসগোল্লা খোর আমি একটা দূরে খাইনি যখন পেটের ধরে চলতেই থাকে হুজুর রসগোল্লা খাচ্ছে আর চার পাঁচটা ছেলে পিলে আর কিছু সোলা সরাচ্ছে কি আমার আব্বা এর বিরুদ্ধে বই লিখছেন কোরআন আর আমি তো আর ছেলে আর আমার আসতে হলে এমন মাদ্রাসা যেখানে ওই কাজ করা হচ্ছে উনি যে কে তো জানি না পরের দিন ক্লাসে গিয়ে দেখি উনি বসে আস দোসাজি কালকে ওই ওইসব করছিলেন কি আপনি তাহলে হ্যাঁ এলাকায় এত তার প্রভাব কথা কম বলে মাতানি করে হাটে এলাকায় যত দোয়া দরুপ সব তিনি বৈশাখ মাসে পহেলা তারিখে তিনি দোকানদারদের নাম ধরে দোয়া করবেন তিনি বরকতের ঠেলা অস্থির পকেট ভরি বাড়ি চলে আসবে কবরস্থান গিয়ে কবরবাসীদের নাম ধরে ধরে তালিকা নিয়ে নাম ধরে ধরে বললে দোয়া করবে মানুষ তো পাগল তার নামে আমরা হবে দিয়ে কি ব্যাস ওস্তাদি ওইটা জায়েজ দিন আগে বলেন তারপরে আপনার ক্লাস করব। ষোলো জন আহলে দশজন হানাফি শুরু হয়ে খেলা চার দিন ধরে বহাস করার পরে উনি শেষে বললেন বাবা এটা হাম্বলি জায়েজ আছে ইসালে সোয়াব। তাহলে আপনি বলুন আমি হাম্বলি আহলে যে বলি মানুষটা বলুন চিন্তা হাম্বলি আমি তাহলে আহলে যে আমি হাম্বলি কাজ পড়তে আসি নাই ওস্তাদি মহাবি বাদে পড়ে গেল বাবা আর করব না ঠিক তো এখন তো ক্লাস শুরু করলাম বছর শেষ আর ভর্তি টাইমও নেই দুই বছর ছিলাম আর দেখি ওই কাজ করতে তার কত টাকা যে তার লস হয়েছে হেড অফিস সব রাজশাহী এসেতে ইসলাম ঢুকেছি প্রথম যুব সংঘ অফিস উনিশশো চুরাশির তিরিশে নভেম্বর মেতে এখন প্রথম অফিস আসলো বিশিষ্ট ছাত্র নিয়ে যাচ্ছেন কারি সাহেব নাম টাম দেখছি দেখতে দেখতে পাচ্ছি মনে মনে কি খবর কারি সাহেব কোথায় যাচ্ছেন বুঝতে পারছেন না বুঝতে পারছেন মানে কি অনেক পরে বুঝলাম ত্রিশটা খন্ড মানে ছেলেকে একটা একটা পাড়া উনি দিয়ে দিছেন বাইন্ডিং করা তিরিশ পারা পড়তে আধ ঘন্টা লাগে এক ঘন্টা পড়বে পরে বিরিয়ানি খাবে পকেট বিরিয়ানি টাকা নিয়ে চলে আসবে ওইটা আমাকে বলছে বুঝতে পারছে না কি বলবো এই উত্তরবঙ্গের যে বেদাতি এই আমার হাতে নাতে একেবারে আমাদের আমার সাতক্রাই লাগে সব যে ফাজলের জন্ম সেখানকার কথা যেখানে রাজশাহী তো আমার খুব গর্ব করি তোর অবস্থা শুনলেন তো ঢাকা যেখানে হেড অফিস ইউনিভার্সিটির ছাত্র আমি সহবাদের বিরুদ্ধে শেখবেন বাজার একটা অনুবাদ করলাম আমি আর হতে। আমাকে মারার জন্য বাইশ জন গেল বাইশ জন মানে সব কামিল বাস যে আমাকে বলছে আপনি কি লিখছেন ওগুলা আমি আর দেনে ওই হবে যাতে সব পড়ে মানে কি হয়েছে আপনাদের তো না সব বেদাত এর বিরুদ্ধে আপনি লিখছেন এর পক্ষে লেখার নেই বিরুদ্ধে লিখছেন আমি তো অবস্থা লেখা আমার বাজের লেখা আমি তো অনুবাদক ওই বাসটা ঠাক বুঝি না লিখছেন তো আপনি দোষ আপনার আমি দেখো তোমরা বাইশ জনের এখানে যদি আমার পাঁচতালাতে ফেলে দাও তো তো শেষ তার আগে কথা শোনো তার যা বলতে যা বললো আমরা তবাদিল্লা করল শেষে একটা কথা বললো আমার দারুণ হিট লাগলো দায় আপনি তো এসে বলছেন আপনার বংশালে গিয়ে দেখেন গিয়ে কত সহবরাত হচ্ছে আমি জানি বংশাল মানে বাংলাদেশের এক হেড অফিস ওখানে শয় কল্পনাই করা যায় না বললাম না তুমি বৃথ কথা বলছো না যে দেখেন রাগী মানুষ তো আমি জানেন তো আমি জানতাম রাগী লোক আমি কর বরদাস করতে করি ওই দিনই চলে গেলাম ঠিকই সব সময় গেলাম বংশাল চৌরাস্তার মোড়ে বিশাল উঁচু মঞ্চ করে সাদা পোশাক পরিহিত জন্য আল্লাহর থেকে জিব্রিল ফ্রেস্তা স্বয়ং নাজিল হয়ে গেছে আরে বিরিয়ানির মৌ মৌ গন্ধে পুরো রাস্তা মত মাত হয়ে গেছে সর্বনাশ আমি তো ওরা খেয়ে হালুয়া রুটি হয়তো গন্ধ পাই না আর বিরিয়ানি কি চমৎকার সুগন্ধ গন্ধ ইয়ে কি কথা তো সত্যই শ্রুটার মত ইউসুফ সাহেব আমাকে চিন্তা দু একটা খদ্দা দিয়েছে ওখানে আমাকে দেখে এই বাবা তুমি উঠে না উঠে না ওঠা মানে আমাকে স্টেজে উঠতে দেবে না আবার তুমি উঠে না উঠে না আমরা আগাতে বন্ধ হয়ে আপনি কেন করলেন এই সময় বেদাতে অনুষ্ঠান বাবা এখন কিছু বলুন না এখন শুরু হয়ে গেছে বাস শুরু করে দিলাম দশটার সময় তালা মেরিয়ে দেওয়া শুরু হয়ে গেল লিখলাম হাতে লিখে লিখে কোথায় কোন ঘরে লিখেছিলাম এখন বলতে চোখে দেখতে পাচ্ছি মোটা মোটা বাসা দিয়ে দিয়ে কুন্ত্রী হুল করে লিখেছি সহেবরাজ একটি বেধাতি প্রথা ইত্যাদি যা লিখতে হয় সব মসজিদে মসজিদে মেরে দিতে পারল কৃষি সংগঠন একাই আর সঙ্গে একটা ছেলে আমার ছাত্র আব্দুল হাফিজ সাহেবরাজ বিদায় হয়ে গেল ওখান থেকে খাজা বাবা ডেগ আহলে খাজাবার ডেকে তবরক্ষায় আপনি বিশ্বাস করতে পারেন লিখলাম আরাফাতে খাজা খাজাবার প্রসঙ্গ ও বাবা কি নাম তোমায় ডাকিব এই বলি গেল খাজা বাবা আহ হেড অবশ্যই কথা বলছে আপনাদেরকে করোনা কলমে ওখানে বটে নেবেন সব ওখানে নোট দিয়ে ভাবছি কয় যাওয়া ঠিক নেই ওখানে লিখে দিয়েছি সমাজ সংস্কারের মেজাজ যদি আপনার ছোট থেকে না থাকে আপনি কিছুই করতে পারবেন না যার মধ্যে রক্তের মধ্যে সংস্কারের মেজাজ আছে সে কোথাও কারো তাক্ষা করবে না গেছি কলার কলেজে ঢুকছি তো সংগঠন কোথায় আমি বাহাত্তরের ছাত্র কলেজে আমি ইন্টারমিডিয়েট ছাত্র উনিশশো বাহাত্তরে বাহাত্তর মানে বোঝেন কি বলেন তো বাহাত্তরটা কি রক্তাক্ত একাত্তর সঙ্গে বাহাত্তর এক সেই সময় কলেজে গিয়ে জয় বাংলা না বলা মানে কি গোনায় কবিরা আর জুতা খুলে না হাঁটলে পা কাটি দেবে আপনার একুশে ফেব্রুয়ারি আমাকে বলছে জুতা খোলেন কেন

ওনে হাট তো বাবার দোকান যাবো কিন্তু বাবার দিব জুতো বাদ দেবো দোকানে মানে কি আপনার ছেলে বলে কি জুতো খুলতে বলছে আপনার পায়ে জুতো কেন ও ছেলে কত কি বলে আজকে পবিত্র মা কার সকাল কি নাপাক হয়ে যাবে এই সব তো উদ্ভট কথা ছাড়ো জুতো বলতে হাট বোমের সারাদিন এই মদন হাট বলতে পারলে আমার ও ভয় কাম শেষ কি চাক ঠেকাতি আসে এই নির্ভীক মেজাজ আপনার থাকতে হবে এখন সেই কলরা কলাজ আছে সেখানে এগুলো সেগুলি হচ্ছে কিটা কি করিব কেউ বলা কেউ ঝামেলা জাগে এক কথা হলো ঝামেলা আছে যায় এটা ঝামেলা না আপনার একক একটা দৃষ্টান্ত লাখো মানুষের জন্য কল্যাণ বই আনবে আজকে ঢাকা শহরে আহলে সের মধ্যে সহবরত নাই মহিলা সেই খাজা বাবাও নাই রাজশাহীতে যুবসংঘের মারকাজ হওয়ার বরকতে এখান থেকেও সে কুলখানি চলে গেছে আরামনগর থেকেও কুলখানি চলে গেছে মৃত্যুবার্ষিকী হবে একজনের খবর হলো সবাইকে খেতে হবে বড় ছেলে দাওয়াত দেখছে ঢাকাতে কোটিপতি লোক আমার কাছে এসে একজন বলছে ভাই কালকে দাওয়াত কোথায় মৃত্যুবার্ষিকীর দাওয়াত মৃত্যুবার্ষিক আর এসে খায় নাকি তো কেন আমার তো হুজুরা সবাই খায় আমার পাশে আছে ইবনি মাদার ওস্তাদ মালা আব্দুল গনি আমি যে আপনি যাবেন নাকি বাবা না গেলে চাকরি থাকবে না তো আপনি কি বলছেন গেলাম বখারি ওস্তাদ হাইবুল রহমান ওস্তাদি আপনি যাবেন বাবা আমি এগুলো অস্বীকার করি এর বিরুদ্ধে বলি কিন্তু না যেতে উপায় নেই বাহারে ওস্তাদজি আমি কিন্তু যাচ্ছি না তো তুমি আসলে মাত্র এখানে এরকম করবা তো আমি তো আল্লাহর ভয়ে কাজ করবো মানুষের ভয় আমি করি না তো দেখো এই মাদ্রাসা জীবনের প্রথম একটা পুরো ক্লাস তোমার জন্য ছাড়ি দেওয়া হয়েছে তুমি বলেছো আমি কোনো লজিং বাড়ি থাকবো না তোমার জন্য একটা ক্লাস বাধ্য হয়েছে একটা ক্লাসে একটা শ্রেণীকক্ষ টোটালি তোমার একার জন্য তোমাকে মাদ্রাসা কর্তৃপক্ষ এত সম্মান দিচ্ছে আর তুমি তাদেরকে অসম্মান করবা বলে অস্তাদজি মানুষের সম্মান বড় না আল্লাহ সম্মান বড় অলিল্লা ইজ্জত ওলে রসুলি অলিল মোমিন আল্লাহ সম্মানের বাদ আমি যেতে পারবো না আমি কোশ্চিন কালো কোনো বার্ষিক যে যাই নাই খাইও নাই বলতেও পারি না এই তোমার যাবো না তুমি ভেবে দেখো আমি ঘরে বসে ভাবতে গেলাম কি যায় ওটা এখন ওই ছেলে মানে ওই যিনি মৃত ব্যক্তি তার বড় ছেলে বিষয়টা জানতে পেরেছে যে একটা ছেলে মাত্র আসেনি চলে আসছে আমার কাছে ভাই আপনি যাবেন না কেন বললাম সব বুঝে যা বলতে হয় শুধু বললাম আমাদের প্রাণ প্রিয় রসুল আপনার মুসলমানদের তাঁর তার পার্সিক কখন আপনি করেছেন তো না তো আপনার বাবা বড় না তিনি বড় কি আমাদের দিন আপনার সাফাত করবে কি আমার রসুল করবে না বাবা করবে তখন বুঝে গেছে বিষয়টা বলছে আমি আজ যতক্ষণ থেকে জ্ঞান বুদ্ধি হচ্ছে ততদিন থেকে আমি এই কাজ করে যাচ্ছি এই মাদ্রাসা হুজরদের খাওয়াই আমি বসাই ছাত্র শিক্ষক সবাইকে পনেরোটা গরু জবে করেছে আর ওই পরিমাণ খাসি তা আমি সব বরবাদ হয়ে গেছে সবই বরবাদ এমন রাগ করলো আমার সামনে হুজুদের নামে হুজররা কথা বলে না এর এত ভীতু আমি আর এই কাজ করবো না তবে বললাম ভাই আপনি কিছু মনে করবেন না আপনি আমার দারুণ একটা উপকার করলেন বছরে বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হাত আমি বাসায় দিলে দেওয়ার এই হলো আরামনগর কোনটা বাদ দিয়ে কোনটা বলি একটা বাদ একটা মনে আসে এ সারা জীবন এই করতে করতে গেছে আপনাদেরকে বলছি সংস্কার মেজাজের হন আপোষ মুখী হবেন না শিল্প বেদাতের সঙ্গে যে আপোষ করে তার এই বাদ দরকার নেই আমি একা আমিন বললে লোকে কি বলবে লোকে কি বলে তোমার দেখার দরকার না তুমি দেখবা সহি তরিকে আমল করছো কি না বরং তোমার একার আমিন হাজারো মানুষের ভিতরে জোশ সৃষ্টি করবে এই লোকটা এক আমিন বললো কেন এই কেন সৃষ্টি করাটাই তোমার সবচেয়ে বড় ক্রেডিট ওই কেনর মধ্যে দিয়ে একদিন সমাধান সে পেয়ে যাবে এটা বেদা আছে করা যাবে না যদি আপনি চুপ থাকেন তাহলে সে বুঝতে পারবে পারবে না এবার আমরা আমাদের কথা জিজ্ঞাসা করি আল্লাহ বলছেন

আমাদের যারা আমরা বসে আছি এখানে প্রত্যেকের জন্য সামনে পিছনে ফেরস্তায় নিযুক্ত করা আছে হেফাজুল ওমেন আমরিল্লাহ তারা আল্লাহর হুকুমে মানুষকে হেফাজত করে ইন আল্লাহ আলাহ ইয়োগাগীর মহাবে কম ইহত্যা ওগাইগীর মহাবে আর পোসেন আল্লাহ নিশ্চয়ই কোন জাতির পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে অজ আরাদ উল্লাহ আর বেকম ইন সু তবে আল্লাহ যখন কোনো কমের জন্য মন্দ সিদ্ধান্ত নেন সেখান থেকে ফিরানোর কেউ নাই আল্লাহ ওয়াল আর আল্লাহকে ছেড়ে কোনো অভিভাবক আমাদের নাই এই আয়াতের বিষয়ে একটা দৃষ্টান্ত দিলে সুবিধা আপনাদের হজরত আলীর বিরুদ্ধে রাজনৈতিক হিংসা যথেষ্ট আপনারা ইতিহাস জানেন মোরাদ থেকে একজন লোক এসে হে আলী আপনি কিছু বডিগার্ড রাখেন কারণ আমি শুনেছি মোরাদের লোকের আপনাকে হত্যা করবে আলী জবাব দিলেন দেখো ইন্নাল মা রাজুলিন মালাকাইন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহবা দুটা ফ্রেস্তা নিযুক্ত রেখেছেন নাহি তারা তাকে হেফাজত করে ফালু মাল কাদারু যতক্ষণ তকদির না আসে ততক্ষণ তারা তাকে হেফাজত করে আর যখন তকদির এসে যায় খাল্লাইয়া নাহু তখন তারা আল্লাহ তকদির থেকে ওই ব্যক্তি থেকে সরে যায় মৃত্যুটা হলো একেবারে দুর্গের মতো যা সুরক্ষিত দুর্গের মতো মৃত্যুর সময় এসে গেলে আর একটু দেরি হবে না আসা জন্য ফ্রেশ আপনাকে হেফাজত করবে কত গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে কত মানুষ মরে যাচ্ছে কাউকে বেশি যাচ্ছে না দেখতে পাচ্ছি আমরা সবসময় ফ্রেস্তা আমাদেরকে হেফাজত করবে প্রশ্ন হইল আল্লাহ বলছেন যে সংগঠনের কাজ করলাম বিগত এক বছরে আল্লাহ বলছেন তোমাদের মনের মধ্যে কি কি উদায় হয়েছে এ সবকিছু আমি জানি কারণ ওনাহানু আক্রম এলাই মেন হাবল ওয়ারিদ তোমার গর্দানের মূল রগের চেয়ে তো আমি তোমাদের খুব নিকটবর্তী দুজন মোতালাক্কি অর্থাৎ দুইজন গ্রহণকারী ফ্রেস্তা ডাইনে এবং বামে তোমার নিযুক্ত রয়েছে জবান্তে যখনই তুমি একটা শব্দ বের করছো সঙ্গে সঙ্গে তারা আল্লাহর হুকুমে ওরা নোট করে নিচ্ছে এই আয়াতগুলো দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে তখন কি টেপের কটা নাজিল ছিল আমাদের দুনিয়াতে এখন তো বলে দিচ্ছে বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে কোরআনের কথা কত সত্য সে যুগে কাপড়রা কিন্তু বিশ্বাস করে নিয়েছে তো দেখা যায় না তারা কিভাবে লেখে না লেখে কে জানে কিন্তু এখন তো আপনি বুঝতেই পারছেন যে একবার বাস্তব সত্য কথা বলার সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাচ্ছে না বান্দা যদি পারে তা আল্লাহ পারে না বিশ্বাস করার জন্য আর কিছু দলিল লাগে না সালমান ফার্সি থেকে বর্ণনা এসে আল্লাহ রসুল বলছেন যে দেখো আল্লাহ আরদুল কাজা ইল্লা দোয়া তকদির পরিবর্তন হয় না দোয়া ব্যতীত অর্থাৎ দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় প্রশ্ন হলো তোক দিতে পরিবর্তিত হওয়ার কথা তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি হবে রয়েসুল মুফাসী নব্বাসকে প্রশ্ন করা হলো হে নব্বাস এই হাদিসের ব্যাখ্যা কি আল্লাহ তোমার চোখদির পরিবর্তন হয় না যেখান বলা চোখদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে এর ব্যাখ্যা কি বলেন আল কিতাব ও কিতাবান আন দিয়ে দুই রকম একটা কিতাব আল্লাহর ইচ্ছায় পরিবর্তন হয় আর একটা কিতাব পরিবর্তন হয় না শুনে রাখো ওমরফাওকে দোয়া ওমর ফাওয়কে যখন তওয়াফ করতেন হজর সময় তন তিনি বলতেন আল্লাহ মা ইন কোনটা কাতপ্তানি ফি আহালি শাহাদা আসবেতনি অইন কোনটা কাতাবতানি ফি আহলে শাকাবা আসবেন আহালি সারা দা বা নখরা হেল্লা যদি তুমি আমাকে সৌভাগ্যবন্তের মধ্যে লিবদ্ধ করে থাকো তাহলে আমাকে তার উপরে দৃঢ় রাখো আর যদি তুমি আমাকে হতবাগাদের মধ্যে লিপিবদ্ধ করে রাখো তাহলে আমাকে সেখান থেকে সরিয়ে সৌভাগ্যবান এবং করে করতে পারে না আমরাও কিন্তু এটা বলার পরে উমর ফারুক এই আয়টা পড়েছিলেন্লাহ আইন্দাল্লাহ উমুল কিতাব আল্লাহ পাক অনেকের দোয়া দূর করে দেন অথচ আল্লাহ যে চূড়ান্ত কেতাব রয়েছে অর্থাৎ যেটা এই দশ ওমরে করতেন না এইভাবে মসুদ করতেন আমরা এই দোয়া করবো আজকে বিগত এক বছরে আমরা যে কাজই করেছি আল্লাহ যদি আমাদের এই কাজগুলা হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যেয়ে থাকে তুমি সেগুলো দূর করে সৌভাগ্যবান অন্তর্ভুক্ত করে নাও অমর এবং মসজির মতো সাহাবি যদি এই দেহ করতে পারে আমরা এই দেহ করতে পারি না কত মানুষ আমরা আছি কে কোন মনে সংগঠন করছেন আল্লাহই ভালো জানে আমরা জানি না অন্তর যদি আপনার ফ্রেশ থাকে আল্লাহ সবই জানে যদি আপনি অন্তর থেকে বলে আল্লাহ তোমার লেখনী পরিবর্তন করার ক্ষমতা তোমারই আছে মানুষের নাই তুমি পরিবর্তন করে আমাকে তুমি সৌভাগ্যবন্ধার অন্তর্ভুক্ত করে দাও কারণ হাদিসে এসেছে বোখারি মোসলের হাদিসে বান্দা সারা জীবন করেছে আর এক হাত গেলেই সে জান্নাতে যাবে এমন সে তকদির তার উপরে বিজয়ী হলো সে জাহান্নামে চলে গেল একটা অন্যায় এমন জাহান্নামের কাজ করলো সে জাহান্নামে চলে গেল আর একজন লোক সারা জীবন অন্যায় কাজ করেছে কিন্তু এই জাহান্নামের এক হাত বাকি এমন সময় তবা করে সে এমন তবা করলো আল্লাহ তাকে নসিব করলেন আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল অধিকারী দান করো বলল এ মোহাম্মদ সব যদি তক লেখাই থাকে তাহলে এত ভালো কাজ করি লাভটা কি তখন আয়াত নাজুর হয়ে গেল এই আয়াতটা যদি একটু আগে বললাম আল্লাহ অনেকে তকদির পরিবর্তন করে দেন মন্দর থেকে ভালো নিয়ে আসেন এরপরেই আয়াতের অংশ আল্লাহ লাই উগাইয়ের কমিন হাতে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে না তারা নিজেরা নিজেদের পরিবর্তন না করে আপনার কি আপনাদের বা আমরা কি আমাদের নিজেদের অবস্থার পরিবর্তন করার জন্য চেষ্টিত হব ইনশাল আল্লাহ আমাদের সবাইকে যান সেই তৌফিক দান করুন এটি আমাদের কামনা আজকের সবার পক্ষ থেকে আল্লাহ কাছে আমরা এই প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদেরকে নিজেদের কোনো ভুল যদি থেকে থেকে পরিবর্তিত হওয়ার তৌফিক দাও এবং তুমি আমাদেরকে হতভাগাদের মধ্য থেকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো